পর্যটনের অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে ম্যানগ্রোভ বন, সূর্যোদয় সূর্যাস্তের কুয়াকাটা কিংবা রূপ বৈচিত্র্যের রহস্যঘেরা পার্বত্যাঞ্চল। বিশ্ব পর্যটন দিবসে সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ পর্যটন নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্ভাবনাময় এসব পর্যটন এলাকাগুলো থেকেই অর্থনীতিতে সিংহভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে সমুদ্রের ফেনিল ঢেউ হাতাছানি দিয়ে ডাকে পর্যটকদের। শুধু সমুদ্রের সৌন্দর্যই নয়, আছে সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি বিকাশের অবারিত সূচক। কক্সবাজারের মতোই অপার সৌন্দর্যের আধার বৈচিত্র্যে ঘেরা পার্বত্যাঞ্চল। সুউচ্চ পাহাড়ের রহস্যঘেরা সৌন্দর্য কিংবা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও সহজ সরল জীবনধারা বরাবরই আকৃষ্ট করে পর্যটকদের। প্রথমে এখানে যেটা এখানে পর্যটকরা নিরাপদে আনন্দ করবে ঠিকই, আনন্দের আগে কিন্তু যেটা সবচেয়ে দরকার এটা হলো নিরাপত্তা, এখানে ওটা নিশ্চিত করতে হবে। আরেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়। বিলাসবহুল হাউসবোট আর হাওড়ের স্বচ্ছ জলরাশি মুগ্ধ করে পর্যটকদের। তবে পর্যটকদের অসচেতনতায় হুমকিতে হাওড়ের পরিবেশ। এই সময় এটা প্রচুর পর্যটক এখানে আগমন করে থাকে। পর্যটকদেরকে আমি অনুরোধ করব এই বৈশ্ব পর্যটন দিবসে তারা যেন এখানকার পরিবেশ প্রতিবেশকে লক্ষ্য রেখে সেভাবে তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো যেন তারা পরিচালিত করে। এদিকে বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। রয়্যাল বেঙ্গলের এই আবাস ভূমিকে ঘিরে 80-এর দশকে পর্যটন খাত চালু হলেও এখনও রয়েছে নানামুখী সংকট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প যাতে আরও বিকশিত হয় সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টি দেয়া আছে এবং আমরা আশা করছি যে আমরা এই সুন্দরবন একটি খুবই উন্নত মানের এবং সকলের জন্য নিরাপদ এবং শান্তিপূর্ণ একটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে। রাখাইন অধ্যুষিত তালতলির সোনাকাটা ইকোপার্ক, হরিণঘাটা বনকেন্দ্র, সমুদ্র সৈকত, লালদিয়ার চরসহ দক্ষিণাঞ্চলের শেষ জেলা বরগুনায় রয়েছে ছোট বড় 20টি পর্যটন কেন্দ্র, যা প্রতিনিয়ত আকৃষ্ট করছে দর্শনার্থীদের। এই যে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত বনভূমি মানুষকে চরমভাবেই আকৃষ্ট করে। একদিকে বনভূমি আর অন্যদিকে বিস্তীর্ণ জলরাশি, সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। কি কি ধরনের আমরা সুবিধা বৃদ্ধি করতে পারি, বিশেষ করে এই সমস্ত এলাকা যাতায়াতের জন্য যে রাস্তা সমূহ আছে, পাশাপাশি ওই সমস্ত স্থানে যাতে আমরা পর্যটকদের জন্য যেন কিন্তু বসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এই কাজগুলো আমরা করতে পারি, সেইগুলো নিয়ে আমরা এগোচ্ছি। পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ পর্যটন নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্ভাবনাময় এসব পর্যটন এলাকাগুলো থেকে অর্থনীতিতে সিংহভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। হিমাদ্রি রাহা, DBC নিউজ ডেস্ক।